নমস্কার বন্ধুরা ভিলাজপুর ফুড রোজবেক চ্যানেলে তোমাদের অনেক স্বাগতম জানাই বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে ভাজা পুলি তা পুলি করতে কি কি লাগে চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ভাজাপুলি করতে লাগবে আলু চলের গুঁড়ো পাটালি গুড় মুখের ডাল আদা এমনি আলু রাঙা আলু এগুলো লাগবে সমস্ত ভাজা ভাজাপুলি করতে কয়াটা একটু গরম কড়াটা গরম হয়ে গেছে এটা কয়ের মধ্যে আমি সামান্য জল দিয়ে দিলাম এবার এই জলের মধ্যে আমি এমনি আলুগুলো দিয়ে দিলাম তাহলে আঙা আলুগুলো দিয়ে দিলাম আগে থাকতে মুখ ডালগুলো ধুয়ে নিয়েছে সেগুলোও দিয়ে দিলাম যে এটা কিছুক্ষণ ধরে সেদ্ধ হবে মুখ ডাল রাঙা আলু আর এমনি আলু সেদ্ধ করে নিয়েছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণে নুন দিয়ে দিলাম এইটাকে ভালো করে নাড়ি ছাড়িয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা আগের দিয়ে ঘষে নিয়েছি সেই আদাটা দিয়ে দিলাম এর মধ্যে আমি আলু চালের গুড়া আস্তে আস্তে করে দিলাম অল্প অল্প করে এই যে এবার আমি কিছুক্ষণ ধরে পাক দিয়ে কিছুক্ষণ ধরে পাক দিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে মৌরি অল্প গুড় দিয়ে দেবো এবার নাড়ি ঝাড়িয়ে নেব এবার আমি নামিয়ে নেবো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে আমি নামিয়ে নিচ্ছি আমার সম্পূর্ণ হয়ে গেল পাক দেওয়া এই যে মেখে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ ধরে আমি মেখে নেব ভালো করে কিছুক্ষণ ধরে এই যে ভালো করে মেখে নিয়েছি আটার মতন এটা যত এরকম ঠাসবে মাখবে সেত ভালো হবে পিঠাটা এই যে আমার মাখা হয়ে গেছে সম্পূর্ণ এই যে এইখান থেকে আমি একটু নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এই যে আমি হাতে করে গোল বানিয়ে নিলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো এক টুকরো গুড় এই যে গুড়টা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার হাতে করে এটাকে লম্বা আকৃতি বানিয়ে নেব এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে আমি সমস্ত ভাজা পুলি পিঠাগুলো তৈরি করে নেবো নিজের বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ভাজা ফুলগুলো সম্পূর্ণ তৈরি করে নিয়েছি এইভাবে তোমরা যেরকমভাবে ডিজাইন দিয়ে করতে পারো আমি এইভাবে দিয়েই তৈরি করে দিলাম আমি কড়াটা বসিয়ে দিলাম কড়াইটা এবার কিছুক্ষণ গরম হবে কড়াই গরম হয়ে গেছে তাই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য সাদা তেল দিয়ে তেলটা এবার গরম হবে এবার কিছুক্ষণ ধরে আমি তেলটা গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার গরম করা তেলের মধ্যে আমি এই ভাজা ফুলিগুলো ছেড়ে দেবো এই যে এই যে এই পিঠটা উল্টিয়ে দিলব এই যে ভাজা হয়ে গেছে আমি থালায় তুলে নিচ্ছি এইভাবে সমস্ত ভাজা ফুলিগুলো ভেজে নেব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সমস্ত ভাজা পুলি পিঠা তৈরি হয়ে গেছে তোমরাও বন্ধুরা বাড়িতে অবশ্য বানিয়ে খাবে এটা খুব সুন্দর খেতে এই পিঠাগুলো আমার মেয়েকে দেব আমার মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে তো বন্ধুরা এবার আমি ভাজা পিঠা খাবো আর খেয়ে বলবো তোমাদের যে কেমন হয়েছে এই যে আমি খেলাম সুন্দর হয়েছে বন্ধুরা ঝাল ঝাল নোনতা নুনতা মিষ্টি মিষ্টি খুব সুন্দর হয়েছে এই পিঠাটা তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবে তবেই বুঝবে এই রেসিপির পিঠা রেসিপিটা কেমন হয়েছে আর তোমরা যদি এই রকম রেসিপির ভিডিও আরো দেখতে চাও তাহলে ভিলেজপুর ওয়েস্ট বেঙ্গল দেখান থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে ধন্যবাদ